তোরা এখনো খেতে বসিসনি, তাড়াতাড়ি বস বাবা, আমাদের বেরোতে সব দেরি হয়ে যাবে। বস বস বস, ডাক সবাইকে। আমি এখন খাবো না, আমি ঠিক এই সময় খাই না। কচিদা বলছি, তুমি বরঞ্চ খেয়ে নাও, তুমি তো ওদেরকে নিমন্ত্রণ দিয়ে যাবে। আজকে আমি কি করে যাব? আজকে তো আমার কাজ আছে। কাজ না হয় গাল হবে, আজকে তুই ওদের সঙ্গে যা। উফ, তুই ভুল করছিস। কালকে আমি কি করে যাব? কালকে মেজখুড়িকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে না? আমি বলি কি, তুই যা ভাই। ওশে কর, তাহলে বাবা তুই চল আমাদের সঙ্গে, আমরা এতগুলো মেয়ে একা একা যাব। তুই যা ভাই। বলছি শেখর দা, তুমি চলো আর আসো, এখন খেতে বসো। না না, আসলে আমি মানে আজকে আমার আমার একটা কাজ। আমি বলি কি, তোর কাজ পরে হবে, তুই আজকে ওদের সঙ্গে যা। আমি যাই, আমার কাজ আছে। হ্যাঁ, ও যাচ্ছে। যা, কি যে করে না। হ্যাঁ রে, ওরে ও আন্না, তোদের সমস্ত রান্না বান্না আনা হয়ে গেছে তো? না না, ওই পাঁচ মিশালি সবজিটা নিয়ে নতুন বউ আসছে। ও ওই তো এসে গেছে, ও নতুন বউ। ওই তো, দেখি দেখি, রাখো এখানটা রাখো। ও তরকারিটা বোধহয় বেশি হয়ে গেল না? আসলে আমি ভাবলাম এতগুলো লোক যদি না কুলোয়। সত্যি তো, কি করে কুলাবে? আচ্ছা কেন ওকে নিয়ে তোরা ঠাট্টা করছিস বলতো মেজো বউ? সদ্য সদ্য সংসার করছে বেচারা, আরে কটা দিন যেতে দে না, সব ঠিক হয়ে যাবে। নে এই থাক মেজো বউ, তুমি ভাত বাড়বে না, যার সংসার সে ভাত আগে বাড়বে। কিরে নতুন বউ, দে সবার পাতে ভাত দে। দাঁড়া, আগে প্রথমে স্বামীর পাতে ভাত দিবি, কেমন? কি হলো রে? দে, তোদের দুটিকে ভালো করে ভাব ভালোবাসাটা করাই, তবে না আমার শান্তি। দে, দেখো দাঁড়িয়ে আছে, দে স্বামীর পাতে ভাত দে। আগে প্রথমে স্বামীর পাতে ভাত দিবি। আমি এই বিয়েটা করে নতুন করে নিজের জীবন শুরু করতে চাই, নিজের ভুলটাকে শুধরে বাঁচতে চাই আমি নতুন করে। বেরিয়ে যান। আসলে আমার স্ত্রী হঠাৎ করে বায়না ধরেছে যে ফ্লাইটে যাবে নর্থ বেঙ্গল, তাই যদি আর কখনো কোনোদিনও আমার স্ত্রীর আশেপাশেও আসে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ও মা নতুন বউ, তোর স্বামীর হাতে জল দাও গো, হাত ধোয়ার জল দাও, তবে তো তোমার পুণ্যি হবে, কি বলিস? আমি ওনার স্বামী নই। উনি তো আমার শুধু স্বামী নয়, উনি তো আমার গেয় ভূত। ঠিকই বলেছিস রে, ঠিকই বলেছিস নতুন বউ, তোর বরটা না এখনো গেয় ভূতই রয়ে গেল। ওরে নে নে, ওঠ ওঠ, দেরি হয়ে যাচ্ছে, চল হাত মুখ ধুয়ে নিবি, চল দেখি নে।